नमस्कार आमार चैनेले सकलके स्वागत जानाई। आज के आमी जे गाछटा निये तोमादेर साथे कथा बोलबो सेटा हलो एई स्पाइडार प्लांट। स्पाइडार प्लांट गाछ आमादेर खूब उपकारे लागे। स्पाइडार प्लांट गाछटा आमरा बाड़ीर भितरे राखी बोले एटाके आमरा इनडोर प्लांट बोली। আর এই ডালগুলো দেখো এরকম ঝুলে ঝুলে থাকে বলে মাকড়সার পায়ের মতো অনেকটা দেখতে লাগে, তার জন্য এটা আমরা স্পাইডার প্ল্যান্ট বলি। স্পাইডার প্ল্যান্ট গাছ কি করে? স্পাইডার প্ল্যান্ট গাছ বাতাসের মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে পিউরিফাই করে আমাদের মুক্ত বাতাস প্রদান করে। তার জন্য প্রত্যেকই বাড়িতে স্পাইডার প্ল্যান্ট রাখাটা খুবই জরুরি। বুঝতেই পারছো এখন যা চারিদিকে পলিউশন, আমরা তো মুক্ত বাতাস পাই না, তার জন্য বাড়িতে অন্তত আমরা যাতে একদম ফ্রেশ এয়ারটা পাই তার জন্য এই স্পাইডার প্ল্যান্ট রাখা খুবই জরুরি। এটা আমার কথা না, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে এটা প্রমাণ করেছে। স্পাইডার প্ল্যান্ট গাছ কিন্তু যাদের বাড়িতে আলো কম তারাও রাখতে পারো, কারণ স্পাইডার প্ল্যান্ট গাছ খুব রোদ পছন্দ করে না। এটা বাড়ির ভিতরে রোদ্দুর নেই এমন জায়গাতে রাখলেও চলে। শুধু দেখবে যেন অন্ধকারে না থাকে, যেখানে খুব সুন্দর আলো আসে সেরকম জায়গায় আমরা এই গাছটা রাখতে পারি। এবার আমাদের ইচ্ছা মতো আমরা এটা ডাইনিং, ড্রয়িং রুম, লিভিং রুম, কিচেন, এমনকি টয়লেটের মধ্যেও আমরা এই গাছ রাখতে পারি। এই গাছটা কিন্তু অনেক রকমের হয়, দেখো তোমাদের দেখাই, একটা রেড কালারের হয় দেখো, কিছুটা পার্পেল পার্পেল, আবার রেডও বলতে পারো। এই ধরনের একটা হয় স্পাইডার প্ল্যান্ট। এটাও কিন্তু নিচ থেকেই হয়েছিল, আমি এই নিচের ডালগুলো কেটে কেটে এটা এরকম একটা শেপ এনেছি। আর এই স্পাইডার প্ল্যান্টটা তো তোমরা দেখছোই, এটা দেখো এই স্পাইডার প্ল্যান্টটা হচ্ছে মাদার প্ল্যান্ট। কেন মাদার প্ল্যান্ট বলছি, কারণ এই যে স্পাইডার প্ল্যান্টটা দেখছো এই যে এখান থেকে ডালগুলো বের হয়েছে এটাকে আমরা মজা করে বেবি বলি, স্পাইডার প্ল্যান্টের বেবি। তো এখান থেকে এই যে এগুলো বের হয়েছে এগুলো এই জায়গা থেকে কাটিং করে করে আমরা আবার এগুলো নতুন করে প্রতিস্থাপন করতে পারি, তাতে আমরা অনেকগুলো আবার স্পাইডার প্ল্যান্ট তৈরি করতে পারি। স্পাইডার প্ল্যান্ট কিন্তু বেশি জল একদমই পছন্দ করে না, চকচকে করে জল হয়ে যাবে এটা একদমই পছন্দ করে না। স্পাইডার প্ল্যান্ট যখন জল দেবে তখন তার আগে অবশ্যই মাটিটা চেক করে তারপর তোমরা এটার মধ্যে জল দেবে। চলো এবার দেখে নিই যে এই গাছের জন্য কিরকম মাটি প্রয়োজন হয়। এটার জন্য যে মাটি আমরা নিচ্ছি এটা আমরা নিয়ে নিয়েছি, এক ভাগ নিয়েছি গার্ডেনের মাটি, এক ভাগ বালি, এটা নদীর বালি অবশ্যই নেবে, এক ভাগ নিয়েছি নিম খোল, আর এক ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর এটা দু ভাগ মতো কোকোপিটটা লাগবে। এবার তোমাদের বলি নিম ফুলটা নিয়েছি, নিম ফুলটা দিলে কি হবে গাছের মধ্যে পোকামাকড় গুলো হবে না। আর কোকোপিটটা দু ভাগ নিয়েছি, কোকোপিট কিন্তু মাটিকে খুব হালকা আর ঝুরঝুরে রাখে। এবার তো তোমরা জানো টপ যেভাবে তৈরি করতে হয় সেইভাবে করে তারপর এগুলো সব একসাথে মিক্সড করে আমরা টপের মধ্যে চেপে চেপে এগুলো দেবো, তারপর আমরা গাছটা প্রতিস্থাপন করব। এই গাছ কিন্তু তোমরা যে কোনো টপে লাগাতে পারো, এমনকি হ্যাঙ্গিং করে রাখতে পারো, তাহলেও দেখতে খুব সুন্দর লাগে এভাবে পাতাগুলো ঝুলে থাকে। তো আর যেটা করব, এক মাস পর পর আমরা এই গাছের মধ্যে স্প্রে বটলের মধ্যে নিয়ে নিম তেল এই গাছটায় স্প্রে করতে হবে, তাহলে এটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। আর দু আড়াই মাস পর পর আমরা যেটা করব,
আমরা একটা কম্পোস্ট সার বাড়িতেই তৈরি করে নেব। বাড়িতে আমাদের আমরা যে চা খাই সেই চা পাতাগুলো যেগুলো থাকে, চা পাতা ভেজানো জল বা সবজির যে খোসাগুলো হয়, সবজির খোসা ভেজানো জল এই গাছের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। তাহলে গাছ খুব ভালো থাকবে। আর এমনি স্প্রে বোতলে জল নিয়ে গাছের ওপরে মাঝে মাঝে আমি স্প্রেও করি, তাতে কি হয় গাছের পাতাগুলো খুব চকচকে থাকে। এই হলো আমাদের স্পাইডার প্ল্যান্টের সব কিছু। এরপর তোমাদের একদিন আমি নেক্সট ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট কীভাবে এই বেবি প্ল্যান্টগুলো কেটে কেটে প্রতিস্থাপন করতে হয়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আর প্রচুর পরিমাণে গাছ লাগাও।